560 কোটি টাকা ব্যয়ে রাজধানীতে আধুনিক লাইব্রেরি নির্মাণ করা হচ্ছে। কাজ শেষ হলে বর্তমান জাতীয় গ্রন্থাগার সেখানে স্থানান্তর করা হবে। সকালে শাহবাগে জাতীয় গ্রন্থাগারে আলোচনা অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী এএম খালিদ। এ সময় বক্তারা শিক্ষার্থীদের মানসিক বিকাশে লাইব্রেরির গুরুত্ব তুলে ধরেন। জানান, 2041 সালের মধ্যে দেশের সবগুলো লাইব্রেরি ডিজিটালাইজড করা হবে। বাংলাদেশ সংবাদ সংস্থা পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.ম.শ. আরিফিন সিদ্দিক বলেন, দেশে অনেক জায়গায় লাইব্রেরি থাকলেও সেখানে ভালো লাইব্রেরিয়ান নেই, ফলে তা কোনো কাজেই আসছে না। লাইব্রেরি নির্মাণের পাশাপাশি দক্ষ লাইব্রেরিয়ান নিয়োগের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান খান কামাল বলেন, তরুণ সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে লাইব্রেরি সহায়ক ভূমিকা পালন করে। এর আগে বেলুন উড়িয়ে পঞ্চম জাতীয় গ্রন্থাগার দিবসের উদ্বোধন করা হয়।